Assalamualaikum সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমি আছি সুন্দরবন স্কয়ার মার্কেটে আর যেটা কোন থেকে ভিডিও করতেছি সেটা হচ্ছে সাফিন ইলেকট্রিক এন্ড সোলার সো আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব হচ্ছে সোলারের ফুল প্যাকেজ সম্পর্কে আসলে এখন হচ্ছে বিদ্যুতের কিন্তু হচ্ছে অনেক লোডশেডিং হচ্ছে তো সেই কারণে হচ্ছে অনেকে বাসা কিন্তু সোলার সিস্টেম ইউজ করে তো এই সোলারের একটা ফুল প্যাকেজ সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দেব আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে ফিরছি ছোট্ট একটা ইন্ট্রো পরে সো বন্ধুরা আমি আপনাদেরকে বলছিলাম যে আসলে সোলার ইনভার্টার বা আইপিএস অন্যান্য যে জিনিসগুলো রয়েছে মানে সব কিছু সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব সো এইসব বিষয়ে হচ্ছে আমাদেরকে হেল্প করতেছে এখান থেকে হচ্ছে সাফিন ইলেকট্রিক অ্যান্ড সোলার থেকে হচ্ছে সোহাগ ভাই তো উনি আমাদেরকে আসলে ফুল ডিটেলসটা বলবে সো এইগুলো আসলে কি একটু বলবেন এগুলো হচ্ছে আমাদের হচ্ছে এগুলো হচ্ছে ইনভার্টার এবং আইপিএস ইনভার্টার এবং আইপিএস তাই তো আচ্ছা এখানে হচ্ছে আমাদের এগুলো হচ্ছে ইন্ডিয়ান যে সুনামধন্য সবাই মোটামুটি আপনারা জেনে থাকবেন সেটা হচ্ছে লুমিনাস এবং মাইক্রোটেক আচ্ছা এই সকল কোম্পানির আমরা একেবারে ছোট সাইজ থেকে শুরু করে যেগুলো ছোট হচ্ছে 700 ওয়াট 700 ওয়াট দেন হচ্ছে 850 তারপরে 1050 1050 থেকে শুরু করে বিভিন্ন ওয়াটে রয়েছে হ্যাঁ যেগুলো আপনার 4000 5000 বিএ পর্যন্ত আছে যেগুলো ইভেন যখন দেখছি যদি আপনি উপরের দিকে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে পিসি মডেল যেগুলো যেগুলো অ্যাকচুয়ালি বলে থাকে হচ্ছে সোলার আইপিএস আচ্ছা সোলার আইপিএস কারেন্ট এবং সোলার দুটেই কানেকশন থাকবে আচ্ছা কারেন্ট এবং সোলার দুই ভাবে ব্যবহার করা যায় আর এইগুলো যেগুলো এটি এগুলো হচ্ছে অনলি ইনভার্টার আর কি এগুলো শুধু কারেন্ট ইনভার্টার শুধুমাত্র কারেন্টের জন্য আপনার বাসায় যেমন বা একটা ইউনিট চালানোর জন্য যা যা প্রয়োজন আর কি যেমন চার পাঁচটা হয়তো ফ্যান থাকতে পারে তারপরে আট দশটা লাইট থাকতে পারে ইভেন আপনার ফ্রিজ ফ্রিজ অথবা আপনার এয়ার কন্ডিশন যদি থাকে সেগুলো চালানোর জন্য ওয়ার্ড ওয়াইজ এগুলো আপনি পেয়ে যাবেন আচ্ছা আর কি কি থাকে আসলে স্টার্ট হয়ে যাচ্ছে হচ্ছে শুরু করে মানে আপনার এক মানে ইনে ওয়ার্ড আপনার বাসায় যা যা আছে আর কি হ্যাঁ এগুলো সব কিছু টোটালি 100% ব্যাকআপ পাবেন হচ্ছে আপনার এই ইনভার্টার থেকে এগুলো ওয়ার্ড অনুযায়ী যেমন 700 থেকে শুরু করে আপনার এগুলো 4 কিলো 5 কিলো মানে এক কথায় সব কিছুর টোটাল সলিউশন কারেন্ট চলে যাওয়ার পরে টোটাল সলিউশন পেয়ে যাবেন হচ্ছে আপনার ইনভার্টারের মাধ্যমে সো আমি আপনাদের এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পাওয়ার ইনভার্টার পাওয়ার ইনভার্টার মিন্স হচ্ছে সোলারে হচ্ছে ব্যাটারি থেকে হচ্ছে কারেন্টের লাইন দেওয়ার জন্য যেটা দরকার পড়ে সেটা এটার ব্যাপারে একটু বলবেন ডিটেলসটা এটা হচ্ছে আপনার ব্যাটারি থেকে কারেন্ট মানে জাস্ট আপনার ব্যাটারি থেকে কনভার্ট করে দিবে 220 ভোল্ট কেমন ব্যাটারিগুলো সচরাচর 12 ভোল্ট হয়ে থাকে সেটাতে কনভার্ট করবে 220 ভোল্ট কেমন ওই যে এগুলো হচ্ছে আপনার ছোটো সাইজ থেকে শুরু করে যেমন সবচেয়ে ছোটো আছে বিভিন্ন কালেকশন আছে ছোটো ওয়াট ছোটো বলতে সবচেয়ে ছোটো আছে যেগুলো হচ্ছে আপনার 60 ওয়াট তারপরে 220 ওয়াট তারপরে 500, 1000, 2000, 3000 ওয়াট পর্যন্ত অ্যাভেলেবেল আচ্ছা আচ্ছা প্লাস এখানে আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে ইনভার্টার প্লাস চার্জার যেমন আপনার ব্যাটারি এটার কাজ হচ্ছে ইনভার্টারের কাজ হচ্ছে ব্যাটারি থেকে আপনার কনভার্ট করে দিবে কারেন্টে কিন্তু আপনার ব্যাটারিটা তো চার্জ করতে হবে সেক্ষেত্রে একটা চার্জার প্রয়োজন সেটা হচ্ছে আপনার যে এটা ইনভার্টার অ্যান্ড চার্জার এটা হচ্ছে আপনার ব্যাটারি চার্জও করবে প্লাস আপনার ব্যাকআপ দেবে এগুলো হচ্ছে আইপিএস মোড ইউপিএস মোড দুইটাই আছে আমরা যারা কম্পিউটার চালানো ইয়ে করি ব্যবহার করি সেক্ষেত্রে কারেন্ট চলে যাওয়ার পর যদি এটা ইউপিএস মোডের মোটামুটি সবাই অবহিত আছে ইউপিএস মোড সহ আছে কেমন আচ্ছা আচ্ছা এগুলো আপনার ছোট সাইজ থেকে শুরু করে আপনার 2000 আচ্ছা কোনটা কি হচ্ছে একটু প্রাইস এরিয়া দেওয়া যেতে পারে যে কেমন প্রাইস হতে পারে এই ব্যাপারটা সেক্ষেত্রে কাস্টমার আমাদের সাথে আমরা যেহেতু হোলসেল করি সেহেতু কাস্টমাররা ফোন নাম্বার দেয়া থাকবে ওখানে কথা বললে ইনশাআল্লাহ আমরা হচ্ছে ডিটেইলসটা তখন জানতে পারবো যেহেতু হচ্ছে পাইকারি বিক্রি হয় এখান থেকে এটা হচ্ছে আমি একটু হাতে নিয়ে দেখাই আসলে এই হচ্ছে অপশনগুলো তো আসলে আপনারা যখন নেবেন বাকি ডিটেইলসগুলো হচ্ছে এখান থেকে আনপ্যাক করে আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন আর ওনাদের সাথে কম্বিনেশন করলে হচ্ছে ওনারা বাটি ডিটেলসগুলো বলে দিবে সো আমার হাতে এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে ব্যাটারি চার্জার সো এখানে আসলে হিউজ কোয়ান্টিটি মোটামুটি অ্যাভেলেবেল তো এগুলো সম্পর্কে একটু বলবেন যে কি এগুলো এগুলো হচ্ছে মূলত হচ্ছে এগুলো ব্যাটারি চার্জার হ্যাঁ যে কোনো ব্যাটারি আপনারা মনে করেন যে 12 ভোল্ট, 6 ভোল্ট, 24 ভোল্ট যে কোনো ব্যাটারি চার্জ হতে সেটা হতে পারে লিথিয়াম ব্যাটারি হতে পারে ড্রাই ব্যাটারি হতে পারে সোলার ব্যাটারি অথবা আইপিএস ব্যাটারি জেনারেটরের ব্যাটারি
মানে এক কথায় আপনার ব্যাটারি টোটাল ব্যাটারি যে কোনো ব্যাটারি চার্জ করার জন্য ব্যাটারি চার্জার আমাদের কাছে অ্যাভেলেবল। সেটা হচ্ছে আমরা আগেই বলেছি এটা হচ্ছে আমাদের হোলসেল দোকান, সেই হিসাবে আমাদের কাছে সোলার আমার দোকানটা ইনওয়ার্ড যদি বলি আমার দোকানটা হচ্ছে সোলার কন্ট্রোলারে। আচ্ছা, আমরা সোলার কন্ট্রোলার আমরা নিজেরাই বানাই, সোলার যেগুলো বানানো সেগুলো 3 বছর গ্যারান্টি ওয়ারেন্টি আছে। আচ্ছা, এই সময়ের মধ্যে যে কোনো সমস্যা আমরা এটা আপনাকে পাল্টাই দেবো। ওকে, আমাদের কাছে সোলার কন্ট্রোলার একেবারে সর্বনিম্ন 120 টাকা থেকে শুরু করে আপনার 8,500 টাকা পর্যন্ত বিভিন্ন রেঞ্জের আছে। আচ্ছা, প্রাইসের ব্যাপারটা আমি আরেকটু ক্লিয়ার করে দিই, কারণ হচ্ছে যে ওনাদের এখানে কিন্তু যে প্রাইসটা বলা হচ্ছে এটা কিন্তু হচ্ছে প্রতিদিনের দাম কমতেছে বা বাড়তেছে এরকম একটা বিষয় থাকে, তো এগুলো চেঞ্জ হচ্ছে। তো আপনার মানে প্রাইসের ব্যাপারটা হচ্ছে যে আপনারা যেদিনকে নেবেন বা যদি দোকানে সরাসরি আসেন, ডেসক্রিপশন বক্সে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া থাকবে ভাই অন স্ক্রিনে, তাদের সাথে কন্ট্যাক্ট করে আসবেন, তাহলে আমার মনে হচ্ছে কন্ট্যাক্ট করলে হচ্ছে আপনারা হচ্ছে সেদিনকার যে প্রাইসটা সেটা জানতে পারবেন, সেটা কমও হতে পারে বা বেশি হতে পারে। আমি আমার কন্ট্রোলারগুলো সম্পর্কে একটু বলি, যেমন এগুলো হচ্ছে আপনার ছোট প্যানেল যেগুলো আছে 10 এম্পিয়ার, 10 এম্পিয়ার থেকে শুরু করে আমার কাছে যেমন হয় যে আপনার 30, 40, 50, 60, 100 এম্পিয়ার পর্যন্ত আছে। এখানে আরেকটা ব্যাপার বলে থাকি, সেটা হচ্ছে আমার কাছে PWM MPPT যারা আমি সোলার নিয়ে কাজ করে এরা মূলত বুঝবে, ঠিক আছে, একেবারে নর্মাল আপনার সেই বানানোগুলো থেকে শুরু করে MPPT PWM পর্যন্ত আছে, যারা কিনা সাব স্টেশন অথবা বড় বড় প্রজেক্টে কাজকর্ম করে, সেক্ষেত্রে তাদের যেগুলো প্রয়োজন। যেমন আমি একটা কন্ট্রোলার আমি একটু দেখাই এখানে আপনাদেরকে, আর হয়তো আপনারা বুঝবেন, যেমন এটা হচ্ছে PWM, এটা হচ্ছে MPPT। আচ্ছা, এটা একটু আমরা একটু খুলে দেখি এটা পলিটা। আপনার সোলারের প্যানেল থেকে শুরু করে আপনার এটা মূলত এটার মধ্যে MPPT কন্ট্রোলার দেয়া আছে, আমি একটু আনবক্সিং করে দেখাই। এটা হচ্ছে আপনার ভিতরে সোলার কন্ট্রোলার দেয়া আছে, সোলার কন্ট্রোলার চার্জার প্লাস ইনভার্টার, ঠিক আছে। এটা এটা আপনার অনেক হেভি, এটা দিয়ে মূলত আপনার যদি বাসায় আপনি ফ্রিজ থাকে, ইভেন আপনার আমি ছোটোখাটো লোড যেগুলো সেগুলোর কথা বা নাই বললাম, যেমন আপনার কারেন্টের ফ্যান বাল্ব ওগুলোর কথা নাই বললাম, আপনার যদি ইভেন ফ্রিজও থাকে মোটর থাকে সেগুলো পর্যন্ত আপনি এই ইনভার্টারটার মাধ্যমে আপনি ব্যবহার করতে পারবেন। এটার জন্য আলাদা করে আপনাকে কন্ট্রোলার অথবা ব্যাটারি চার্জার কিনতে হবে না, প্যানেল থেকে সরাসরি কানেকশনটা এখানে দিয়ে দেবেন, এখান থেকে আপনার লোড নিয়ে আপনার ইভেন ফ্রিজ পর্যন্ত চালাতে পারবেন। মানে আপনার এক কথায় আপনার বাসার টিভি ফ্রিজ তারপরে এভরিথিং আপনি অপারেট করতে পারবেন। ফাইনালি আমি আপনাদেরকে হচ্ছে সোলার প্যানেলগুলো দেখাচ্ছি, এখানে আসলে বিভিন্ন সাইজের প্যানেল রয়েছে, তো প্যানেলগুলো আসলে হচ্ছে 10 ওয়াট থেকে হচ্ছে 350 ওয়াট পর্যন্ত হয়ে থাকে, তো এইগুলোর ব্যাপারে একটু ডিটেলস বলবেন। রয়েছে আমাদের কাছে আপনার 5 ওয়াট থেকে 5 ওয়াট থেকে শুরু করে আপনি 310 ওয়াট 350 ওয়াট পর্যন্ত পাবেন, এর মধ্যে সচরাচর 5 ওয়াট থেকে শুরু করে 150 ওয়াট পর্যন্ত যেগুলো আছে ওগুলো হচ্ছে আপনার 12 ভোল্ট। আচ্ছা, 150 ওয়াটের উপর 150 ওয়াট পর্যন্ত ওগুলো 12 ভোল্ট হয়ে থাকে, আর 150 ওয়াটের উপরে যেগুলো 200 ওয়াট 250 ওয়াট 300 ওয়াট ওগুলো 24 ভোল্ট হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, আর এখানে আমাদের কাছে 2 কোয়ালিটি পলি এবং মনো, যারা সোলার নিয়ে কাজ করে ওনারা জেনে থাকবেন, পলি এবং মনো দুটোই আছে। কোয়ালিটি হচ্ছে দুইটা, একটা হচ্ছে পলি একটা হচ্ছে মনো। হ্যাঁ, পলি ক্রিস্টাল একটা হচ্ছে মনো ক্রিস্টাল, আচ্ছা, দুটোই অ্যাভেলেবল পাবেন। সো বন্ধুরা, আমি আপনাদেরকে এমন কিছু আইটেম দেখাচ্ছি যেগুলো হচ্ছে সোলারের জন্য এক্সক্লুসিভ, এগুলো কিন্তু শুধুমাত্র হচ্ছে আপনার সাফিন ইলেকট্রনিক্সেই আছে, অন্য কোথাও কিন্তু এই জিনিসগুলো পাবেন না। সো এগুলোর ব্যাপারে একটু বলবেন প্লিজ। এগুলো হচ্ছে যেমন আমার কাছে আপনার সোলারে ব্লেন্ডার আছে, যেমন সোলারে আছে ব্লেন্ডার, সোলারে ব্লেন্ডার, এটা অনেক স্পিড। আচ্ছা, এরকম একটা জাস্ট 12 ভোল্টের একটা ব্যাটারি দিয়ে এটা আপনি 4 থেকে 5 ঘন্টা ব্লেন্ডিং করতে পারবেন, স্পিডও অনেক বেশি। আচ্ছা আচ্ছা, ওকে। এছাড়া যে সোলারের পাম্প আছে এগুলো হচ্ছে আপনার জমার বাঁধা পানি, যেমন পুকুর থেকে অথবা স্টেগনেট পানি যেগুলো আছে এগুলো থেকে আপনি যদি উপরে 3 তলা অথবা 4 তলায় উঠে দিতেন, তাহলে সেক্ষেত্রে যে আপনার সাবমার্সিবল পাম্পগুলো ব্যবহার করতে পারেন। ওখানে আরেকটা জিনিস সেটা আমি দেখাই, সেটা হচ্ছে এটা হচ্ছে সাবমার্সিবল পাম্প, এটা হচ্ছে আপনার টিউবওয়েলের বোরিং থেকে উঠাবেন। আচ্ছা, এটা হচ্ছে আপনার 100 থেকে 150 ফিট নিচ থেকে পানি তুলবে, কেমন, এটা চাইলে আপনি ব্যাটারি দিয়ে উঠাতে পারেন, উইদাউট ব্যাটারিও আপনি উঠাতে পারেন, মানে ডাইরেক্ট প্যানেল ব্যবহার করেও সরাসরি আপনি উঠাতে পারেন, ব্যাটারি প্রয়োজন হবে না, ঠিক আছে। এটা হচ্ছে সোলারের রাইস কুকার। এছাড়া আমার কাছে আপনার
সোলারে ফ্রিজ সহ পাবেন আপনি। আচ্ছা, সোলারে রাইস কুকার মানে কি কি সাইজের রয়েছে? এগুলো হচ্ছে 3 লিটার এবং 4 লিটার দুইটাই অ্যাভেলেবল আছে। 3 লিটার এবং 4 লিটার। আচ্ছা, এইখানে যেগুলো আছে যে আমি আপনাদেরকে তো দেখালাম, এখানে আসলে কয়েকটা আইটেমই রয়েছে। তাছাড়া যদি এই আইটেম ছাড়া হচ্ছে, যেমন হচ্ছে একটা এক্সক্লুসিভ আরও একটা প্রোডাক্ট রয়েছে, সেটা হচ্ছে সোলারের ফ্রিজ। অনেকে কিন্তু জানেন না যে আসলে সোলারের ফ্রিজ চলে কিনা, মানে ফ্রিজ সোলারে চলবে এটা কিন্তু অনেকে জানে না। তো এই জিনিসটাও এখানে ওনাদের কাছে পাবেন। তো ওইটা হচ্ছে এখন আমি আপনাদেরকে ডিসপ্লেতে দেখাতে পারিনি, বাট ওনাদের সাথে কন্ট্যাক্ট করলে ওনারা ওইটা দিয়ে দিতে পারবে। এবং যদি সারা বাংলাদেশে প্রোডাক্ট নিতে চান, আপনাদের কুরিয়ার করে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে পাঠিয়ে দেওয়া যাবে। আমার মূলত ঢাকার বাইরেই যায়, ঢাকার ভিতরে সেল কম। আচ্ছা, আর এটা হচ্ছে হোলসেলের দোকান, যেহেতু আপনারা কিন্তু হোলসেল প্রাইজেই পাবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি হাতে নিয়ে, এটা হচ্ছে মানে সোলারের মানে ফুল প্যাকেজিং একটা হচ্ছে সিস্টেম, যে এখানে একটা বক্সের ভিতরে আপনারা বিভিন্ন জিনিস পেয়ে যাবেন। এর ভিতরে হচ্ছে এই এটার কি বলে, এটা হচ্ছে একটা কন্ট্রোলার, আর এটার সাথে হচ্ছে এই যে লাইটগুলোও রয়েছে। তো এখানে আসলে দুইটা সাইজের মোটামুটি অ্যাভেলেবেল আছে। এটা লাইট ফ্যান যেগুলো চালাতে চাবেন সেগুলো চালাতে পারবেন, এখানে দুইটা সাইজেরই মোটামুটি অ্যাভেলেবেল আছে। এখানে এগুলোর সাহায্যে কিন্তু আপনার লাইট ফ্যান সব কিছু চালাতে পারবেন, এবং হচ্ছে প্রাইসও কিন্তু কম। তো আমি আসলে আজকের যে প্রাইসটা সেটা আমি আপনাদেরকে জানায় রাখি, এগুলো হচ্ছে মাত্র 1000 টাকা, আর একটা হচ্ছে মাত্র 1200 টাকা। এবং আরেকটা বিষয় হচ্ছে এগুলো কিন্তু 24 মান্থস ওয়ারেন্টি রয়েছে। এগুলো কিন্তু হচ্ছে অন্যগুলোর সাথে কিন্তু এই জিনিসটা পাবেন না, কিন্তু এটার সাথে কিন্তু হচ্ছে 24 মাসের ওয়ারেন্টি একটা পেয়ে যাবেন সোলার প্যানেলের সাথে। আলাদা করে ব্যাটারি কিনতে হবে না বা কোনো কিছুই কেনা লাগবে না, ইনস্টল করে দেবেন এবং নিজেই কিন্তু হচ্ছে এগুলো ইনস্টল করে নিজেই চালাতে পারবেন, এগুলো কিন্তু অন্য কিছু দরকার পড়বে না। এবং হচ্ছে ইউএসবি পোর্ট আছে, দুইটা ইউএসবি পোর্ট, এবং হচ্ছে পাওয়ার, এবং হচ্ছে অন্যান্য লাইট এবং ফ্যান চালানোর যে অপশনগুলো সেগুলো কিন্তু রয়েছে। দেখতেও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি, খুবই সুন্দর। তো এগুলো পাচ্ছেন কিন্তু শুধুমাত্র এই হচ্ছে সাফিন ইলেকট্রনিক্সে, এক্সক্লুসিভলি শুধুমাত্র তাদের দোকানেই কিন্তু এই জিনিসটা অ্যাভেলেবেল আছে। সো ভিডিও শেষ করার আগে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে ওনাদের কাছে কিন্তু হচ্ছে ইলেকট্রনিক্সের অন্যান্য যে আইটেমগুলো সেগুলো কিন্তু মোটামুটি অ্যাভেলেবেল। যদি আপনারা যদি বিভিন্ন সুইচ থেকে অপশন করে শুরু করে কেবেল বিভিন্ন জিনিসপত্র যদি দরকার পড়ে, সেই জিনিসগুলো কিন্তু মোটামুটি অ্যাভেলেবেল। সো এইগুলোর ব্যাপারে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে, তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, তাদের যে ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে সেই নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু আপনারা এই জিনিসগুলো সম্পর্কে জানতে পারবেন। সো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।